আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আমি খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার তো পছন্দ খুবই পছন্দের এই রেসিপিটা চিংড়ি মাছের সুটকি দিয়ে আমি এই রেসিপিটা আপনাদের কাছে সাথে শেয়ার করব। খুবই মজার এই রেসিপি এখানে আমি চিংড়ি মাছটা ভেজে চিংড়ি মাছের এই সুটকিটা আমি বাজার থেকে কিনে নিয়েছি এটা ভেজে আমি ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে আর তার পাশে এখানে আলু ঝুড়ি করে নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে আমি মাখাই নেব আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে এই রেসিপিটা অনায়াসে কিন্তু এক প্লেট ভাত এই এই তরকারিটা দিয়ে কিন্তু খাওয়া যাবে খুবই মজা আমার তো খুবই পছন্দের আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাখানোটা খুব সুন্দর হয়েছে এরপরে আমি চিংড়ি মাছের এই শুটকিগুলো দিয়ে দেখ এগুলো ছোটো চিংড়ি মাছের শুটকি এভাবে খুব সুন্দর করে মাখিয়ে এনে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন গ্যাসের চুলায় উঠিয়ে দিয়েছি গ্যাসের চুলায় উঠিয়ে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে আর এই তো পাঁচ মিনিট লেগেছে রান্না করতে আর ঝোলটা শুকিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কতটা মজার হয়েছে দেখে দেখতেই অনেক ভালো লাগছে আর এভাবে অবশ্যই আপনারা রান্না করে দেখবেন আর এ ধরনের নতুন নতুন অনেক আরও রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমি আপনাদেরকে বলেই দিয়েছি যে আমার পছন্দের জিনিস আমি শেয়ার করব সবাই ভালো থাকবেন আল্লাহ